মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, দাম্মাম, জুবাইল, আল খারিজ, নাজরান সহ বিভিন্ন এলাকায় কাজের সন্ধানে ঘুরে বেড়াচ্ছেন বাংলাদেশ থেকে নতুন ভিসায় আসা অনেক বাংলাদেশি। সেই সঙ্গে এই প্রবাসীরা যাদের মাধ্যমে সৌদিতে এসেছে তাদেরও খুঁজে পাচ্ছেন না তারা, এমন অভিযোগ ভুক্তভোগীদের। আমার আপন মামা আনাইছে ভিসা দিয়ে আনায়া, পরে হোটেলে ভিসা দিয়ে মানে ফ্রি ভিসা দিয়ে আই না, হোটেলে যাই না, কাজ দিছে পাঁচ মাস ধরে, বেতন হয় না। বাংলাদেশ চার বছরের কোর্স করে বাড়িতে ভালো ছিলাম, চাকরি বাকরি করতাম, খালাতো ভাই, আপন খালতো ভাই জুয়েল মিয়া মোহাম্মদ, তো এরকম রূপ দেখান দেখাইছে যে আরামকো কোম্পানির মধ্যে ফোরম্যানের দায়িত্ব পালন করবি, 1,70,000 স্যালারি, এখন আইন ভাই রাস্তায় রাস্তায় ঘুরতে হইতেছে, কোনো কাজ বাজ নাই, তিন মাসের আকাম আফসের খুলে দিয়ে রাস্তার মধ্যে হাঁটাইতেছে, থাকার কোনো জায়গা নাই, খানার কোনো জায়গা নাই, আমি বাংলাদেশ যেতে চাচ্ছি। সৌদি আরবে সবথেকে বেশি পাড়ি জমান প্রবাসী বাংলাদেশি, আর এই সুযোগকেই কাজে লাগাচ্ছে দালালরা। এই দালালরা কৌশলে হাজার হাজার ফ্রি ভিসাকে কন্ট্রাক্ট ভিসা হিসেবে চালিয়ে দিচ্ছে নতুন ভিসায় আসা বাংলাদেশিদের কাছে, আর এতে সৌদি আরবে এসে কাজ পাচ্ছেন না বেশিরভাগ মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, পাসপোর্ট থাকা ভিসায় কফিল বা কোম্পানি তাদের কোনো খবর নিচ্ছে না। এমন পরিস্থিতিতে দালালের দৌরাত্ম্য কমানো এবং প্রতিশ্রুতি কোম্পানিতে কাজ ও বেতন নিশ্চিতে সহযোগিতা কামনা করেন তারা। এছাড়া বিপুল সংখ্যক বাংলাদেশের ইকামার মেয়াদ না থাকায় বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে লুকিয়ে কাজ করেন তারা, কেউ বা ইকামার মেয়াদ বাড়াতে গিয়ে পড়ছেন দালালের খপ্পরে, আর এতে দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করেন ভুক্তভোগীরা। অরিজিনাল ভিসা স্যার আয়েন না, যদি কোম্পানিতে পান কমতে হইলে আয়েন, সুবিধা পাইবেন, ভালো থাকতে পারবেন, ঘরতে কয়টা টিয়া পাড়াইতে পারবেন, কিন্তু এইভাবে আয়েন না, এসে ডিমান্ডগুলি চিল্লাচিল্লি করবেন, দৌড়াইবেন, দুই মাস কাম করবো, টিয়া দিত না, এইভাবে অ্যাভেলেবেল মানুষ আছে, শতকরা 50 জনের রূপে এইভাবে টিয়া পায় না, এই এক মাসে ডিমান্ডটা নিব, তিন মাসও টিয়া দিব না, বই আমরা চিল্লাইব যে টিয়া দাও না, কেনা বউ শ্বশুরের কাছ থেকে টিয়া আনছ অলাদ, টিয়া দিব না। এই বিষয়ে সৌদি দূতাবাসে সহযোগিতা চান রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি। জবাবে বাংলাদেশের শ্রমিকদের প্রশংসা করে এই সমস্যার সমাধানের আশ্বাস দেয় সৌদি কর্তৃপক্ষ। রাকিব হাসান, আরটিভি।